জিলুর আপনার প্রশ্নগুলো সবসময় ইন্টারেস্টিং এবং এই প্রশ্নটা অনেকগুলো লেয়ারে, উত্তরটাও একটু কয়েকটা লেয়ারে হয়তো দেব। হ্যাঁ, প্রথমত মোটা দাগে যদি বলি, ক্ষমতাশীল দল যিনি ক্ষমতায় আছেন সে আবার ক্ষমতায় ফিরে আসতে চায়, বিধায়ী ইলেকশন চাইবে যাতে সে একটা আরেকটা ম্যান্ডেট নিতে পারে। সো ওইটাকে আমরা রুল আউট করছি যে সে হয়তো ইলেকশন চাচ্ছে, বিকজ সে একটা আবার তো ক্ষমতায় আসার প্রত্যাশা তার থাকতেই পারে। এদিকে বিএনপি যেটা আমরা দেখছি যে গতবার বিএনপি মাঠে ছিল না, তার কর্মী যারা ছিল তারা ওইভাবে নেই, তাদেরকে সেই জন্য প্রয়োজন যে আবার মাঠে ফিরে আসা। সো বিএনপি যদি তার অপোজিশনের জায়গাটা রিকভারি করতে পারে তার জন্য কিন্তু এটা খুব পজিটিভ। তো সেই জন্য আমি মনে করব বিএনপি এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপিতে তারা আমার মনে হয় ইলেকশন চায়। সো এর ভেতরে আবার কথা আছে, এখানে জোট আছে, জোটের ভেতরে কার কি ভূমিকা সেটা একটু তুলিয়ে দেখা দরকার। আওয়ামী লীগ একটা দল যেটা বাংলাদেশের জন্মের আগে থেকেই একটা আন্দোলন করে একটা দল এসছে, তার একটা নীতি, তার একটা আদর্শ কিছু আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা তাদের গঠনতন্ত্রে বা তাদের কথায় পরিষ্কার। বিএনপির আদর্শটা অপরিষ্কার, এটা হচ্ছে একটা অ্যান্টি এএল একটা পাত্র প্ল্যাটফর্ম। সো তাদের আদর্শটা কনসিস্টেন্ট না এবং ক্লিয়ার না। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যারা লিবারেল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যাদের ভয়েসটা আগে আমরা শুনিনি, তারা কিন্তু একটা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা পজিটিভ মনে হচ্ছে। কিন্তু বিএনপির সাথে উগ্রবাদীরাও আছেন এবং এক্সট্রিমদের সাথেও তাদের একটা লেয়ার্সও আছে। তারা কতটুকু নির্বাচন চাচ্ছে বা তারা ওই পথে এগোতে চাচ্ছে এইটা কিন্তু স্বচ্ছ না। এবং আজকের ঘটনার ভেতরেও এরকম আমাদের কানে অনেক আসছে যে হ্যাঁ এখানে একটা পক্ষ যেতে চাচ্ছে। কিছুদিন আগে ইলেকশন কমিশন জামাতকে শুধু না, বিভিন্ন যারা এই ঐক্যের ভেতরে থাকবে সেই দলগুলোকে একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা আদৌ উচিত কি উচিত ছিল না সেই প্রসঙ্গে আমি যাব না, বাট প্রশ্নটা ছিল এরকম যে আপনারা যদি একটা জোটে থাকেন আপনারা কি জোটের প্রতীকে ইলেকশন করবেন না নিজস্ব প্রতীকে করবেন। সো এখানে বিএনপি জামাতের সাথে ছেড়ে আসবে কি আসবে না সেই নিয়ে আমরা একটা ড্রামা দেখলাম। বি চৌধুরী ওখান থেকে ছুটকে পড়ে গেল, ডক্টর কামাল হোসেন নেতৃত্বে আছেন এবং বর্তমানে এই জায়গাটা পরিষ্কার না ডক্টর কামাল হোসেন নেতৃত্বে যে জামাত সাথে বিএনপি থাকবে কি থাকবে না। এবং বিএনপি থেকে আমরা ক্লিয়ার কোনো ইন্ডিকেশন পাচ্ছি না, কিন্তু যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বোধহয় তাদের থেকে সরে আসতে চায়, কিন্তু যারা একটু এক্সট্রিম বিএনপিতে আছেন তারা আবার জামাতে আঁকড়ে থাকতে চায়। সব দলই থাকে মানে না, বাট আমি এটাকে আওয়ামী লীগের মধ্যে হয়তো কিছু দুষ্ট বা আপনি আওয়ামী লীগ থেকে একটু পরেই আসছি। তো সেই কারণে যে জিনিসটা আমরা দেখছি যে এই জায়গাটায় তারা কতটুকু নির্বাচন চান ওই জায়গাটা পরিষ্কার না, বিকজ তারেক জিয়া যেহেতু ইলেকশন করতে পারছেন না, খালেদ জিয়া ইলেকশন করতে পারছেন না, তারা হাঁটবেন কিনা যে ইলেকশন ইলেকশন মন্ত্র পড়ে শেষের মুহূর্ত গিয়ে একটা বানোয়াট বা ফ্রি ফেয়ার হবে না বললে একটা অজুহাত দিয়ে তারা ফিরে আসবেন বা একটা কিওটিক সিচুয়েশন তৈরি করবেন কিনা এটা আমাদের কাছে পরিষ্কার না। এখন আসেন আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগও একইভাবে আমরা দেখছি কিছু রাজনৈতিক ভূমিকা রাখছে কিন্তু তারা কোনো রাজনৈতিক দল না, অর্থাৎ হেফাজত এবং বিভিন্ন কাওয়ামি এই ধরনের একটা, এদিকে যেরকম জামাতের সাথে আছে ওদিকে আওয়ামী লীগের কিন্তু এরকম একটা আমরা একটা অ্যালায়েন্স দেখছি অফ সাম। এর বাইরে আবার ১২টি ইসলামিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি বলতে চাইছি এরশাদের নেতৃত্বে ৫১টি ৫২টি দল আছে, তার অধিকাংশ ৫০টি বোধহয় ইসলামিক। আমার সার্বজনীন ধর্মীয় চেতনার পক্ষে যারা আস্থা রেখে রাজনীতি করছেন তাদের বিষয়ে আমি কিন্তু কথা বলছি না, আমি কেবলমাত্র সেই ধার্মিক দলগুলোর ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছি যারা বাংলাদেশের সংবিধানকে মানে না বা এটার ভিতরে বাংলাদেশের উৎসকেই তারা বিশ্বাস করে না, যেটা আজকে বাংলাদেশের অলমোস্ট ৫০ বছর বয়স হতে যাচ্ছে দু তিন বছর ভেতরেই। এখন আমার মধ্যে একটা সুযোগ এসেছে
এবং আমরা আপনি আমার কনক্লুশনে আগে নিয়ে যাচ্ছেন আপনার প্রশ্নের কারণে যে আমরা যদি প্রত্যাহার করি সব রাজনৈতিক দলগুলা যে যারা যাদের গঠনতন্ত্র দলীয় গঠনতন্ত্র যেটা আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনোমতেই যায় না বা বাংলাদেশের ভিত্তিকে যারা স্বীকার করে না সেরকম রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশে কিভাবে থাকতে পারে এবং রাজনৈতিক প্ল্যাটফর্মও কিভাবে থাকতে পারে দল যদি তারা নাও থাকে এবং তাদেরকে এই বড় দলগুলা আশ্রয় দেবে কিনা এবং আপনার প্রশ্নের উত্তর মোটা দাগে এই যারা বাংলাদেশের ভিত্তিতে যারা বিশ্বাস করে না তাদের মনে হয় সদিচ্ছা কম আছে যে একটা সাংবিধানিক প্রক্রিয়াতে ইলেকশন হোক এবং তারা ইনফ্লুয়েন্স করার সবসময় চেষ্টা করে এখন আরও করছে আর যেটা খুবই দুঃখের বিষয় বড় দলগুলা ভোটের রাজনীতি করছেন আদর্শের রাজনীতি নয় এবং তারা ওই অঙ্ক কষাকষি করছে সো এই জায়গাটায় একটা সংশয় আছে যে পজিটিভ সাইড যেটা দেখছি যে বর্তমান যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারাও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলে মনে করি এবং তাদের গ্রহণযোগ্যতা যথেষ্ট আছে তারা বোধহয় ইলেকশন চাচ্ছেন ওদিকে বি চৌধুরী এবং ওনার যে গ্রুপটা আছে তারাও মনে হয় ইলেকশনমুখী তারাও ইলেকশন চাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে তারা যাবে কি যাচ্ছে যাবে না ইলেকশনের আগে না পরে এগুলো নিয়ে প্রশ্ন আছে আওয়ামী লীগ হয়তো চাইবে আমি জানি না বাট যদি আমরা বিশ্লেষণ করি আওয়ামী লীগ হয়তো চাইবে বিএনপির ভোট কাটতে সেই জন্য তারা হয়তো চাইবে যে তারাও নিজের মার্কা ইলেকশন করুক ইলেকশনের পরে আমলিক বলেছে যে 14 দলের বাইরে সবাইকে নিজ নিজ মার্কা নিয়ে ইলেকশন করতে হবে আর আরেকটা বিষয় যেটা একটু হাইলাইট করা দরকার যে কথাটা বলছেন যখন আপনি প্রশ্নটা করলেন আবার যে ইলেকশন কমিশনের ওই চিঠির উত্তরে এই উগ্র যে দলগুলো আছে বা এক্সট্রিম যে দলগুলো আছে বিএনপি হয়তো জামাতকে ছাড়ে নাই কিন্তু তাদের উত্তরে খুব ইন্টারেস্টিং তারা বলছে আমরা স্বতন্ত্র বা স্বতন্ত্র মার্কায় করব অর্থাৎ ধানের শীষে তারা ভোট করবে না এবং এই বিএনপি মানে ইলেকশন কমিশনকে জামাতকে চিঠি দিয়েছে জামাতকে চিঠি দেয়নি যারা আপনার জোটে থাকবে তারা কি কোন মার্কায় করবে কোন মার্কায় করবে যদিও যে জিনিসটা বলছিলাম যখন বি চৌধুরী এই এই জোটে ছিল ঐক্য আপনার ঐক্য প্রক্রিয়া ফ্রন্টের মধ্যে তখন কন্ডিশনটা খুব ক্লিয়ার ছিল যে এখানে যুদ্ধ অপরাধী বা জামাতের সাথে থাকবে না কিন্তু উনি চলে যাওয়ার পরে ডক্টর কামাল হোসেনের মুখ থেকে আমরা জিনিসটা খুব পরিষ্কারভাবে জামাত যায়নি জামাত এখনো 20 দলীয় জোটের সঙ্গে আছে সেটাই এখন বিএনপি ওই আপনার ঐক্যে থাকলে জামাতকে নিয়ে থাকবে কি থাকবে না এই জায়গাটা এখনো পরিষ্কার না বাট পি চৌধুরীর কন্ডিশনটা ওয়াজ ফেয়ারলি ক্লিয়ার কাট ছিল কিন্তু হোয়াট ইজ ইন্টারেস্টিং জামাত প্রত্যাহার করছে তারা বলছে যে আমরা স্বতন্ত্র ইলেকশন করব কিন্তু তাদের ইলেকশন করার কোনো আপনার প্রতীক নাই তাদের কোনো স্বতন্ত্র যে কোনো প্রার্থী তো যে কোনো প্রতীক নেই অনেক স্বতন্ত্র প্রার্থীদের জন্য অনেক প্রতীক থাকবে বা অন্য প্রতীকে করবে সো এখানে ওই জিনিসটাই সামনে নিয়ে আসতে চাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল এখনো নিবন্ধিত যাদের গঠনতন্ত্র আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এরা হয়তো মনে হয় অনেকগুলো দল আবার কারো কারো কোনো দলের ভিত্তি নাই কিন্তু আমি বলবো এরা সব একই এবং এরা একটা নিউসেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে বলে মনে হয় আমি একটু আপনি কালকের ঘটনার প্রসঙ্গ তুলছিলেন যেটি বিএনপি অফিসের সামনে কালকে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটলো পুলিশ আক্রমণ করলো লাঠি পেটা করলো টিয়ার গ্যাস ছুড়লো তারা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিল এই ঘটনাটিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বলছেন একটি চক্রান্ত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র একই কথা ওবায়দুল কাদেরও বলছেন যে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল এসে তারাও আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সো আপনি কি মনে করছেন আমি ওই একই জায়গায় ফিরে যাচ্ছি বিকজ বিএনপি যেটা বললাম বিএনপির আদর্শ কিন্তু ক্লিয়ার কাট না এখানে আপনার পোলারাইজেশন আছে বিএনপির ভিতরে একটা গ্রুপ ক্লিয়ারলি ইলেকশন করতে চাচ্ছে আরেকটা গ্রুপের যারা হয়তো আপনার উগ্রদের সাথে বা জঙ্গিদের সাথে যাদের অ্যালায়েন্সটা খুব ক্লোজ তারা কতটুক ইলেকশন করতে চাচ্ছে সেটা পরিষ্কার না যেটার উত্তরটা আগে যে কারণে এরকম হয়েছে আপনি মনে করছেন এই ঘটনা করতে পারে কিন্তু প্রথম তো পুলিশ তাদেরকে বাধা দিল বা ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সেটিকে আপনি জাস্টিফাই মনে করেন কি না মোটেও আপনার আমাদের দেশে যেখানে গণমাধ্যমগুলো বলছে যে সেখানে জনসমুদ্র এবং বিএনপি বিরোধী শক্তি যারা তারাও বলছেন কিন্তু সেখানে এখানে হয় কি বাড়াবাড়ি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিতে থাকে না যে তা না এটা কম বেশি আমরা সব
সবসময় দেখে এসেছি এবং এই জায়গাটায় আমরা যে দাবিটা সবসময় করতে পারি যে আমাদের কিন্তু দেখেন পুলিশ ট্রেনিং পুলিশ রিফর্ম একেবারেই নেই এবং যেই ক্ষমতায় থাকে না কেন যেই দলই থাকে না কেন একটা তো এক্সেস হয়েই থাকে এবং কতটুকু পুলিশ আপনার স্বাধীনভাবে তাদের কাজ ঠিকমতো করতে পারে এটা তো একটা বিশাল প্রশ্ন এবং এখানে আরেকটা প্রসঙ্গ আছে যে ইলেকশন কমিশন তারা চিঠি দিয়েছিল যে এরকম করা যাবে না মানে ইলেকশন এই মনোনয়নপত্র কিনতে এসে এরকম রাস্তাঘাট ব্লক করে দেয়া এত মিছিল মিটিং এগুলো করা যাবে না কিন্তু কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যখন মনোনয়নপত্র বিক্রি করলো যে কয়দিন ইলেকশন কমিশন সেই কয়দিন কোনো পরিপত্র বা কিছু জারি করলো না হঠাৎ বিএনপির সময় এসে কেন তারা জারি করলো এটিতে তার নিরপেক্ষতা কারণ লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা আপনার প্রশ্ন ছিল যে ইলেকশন হবে কিনা আপনি যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন এটার মাত্রা ডিগ্রি তো অন্য জিনিস ওইটা বলতে গেলে আমি বলছি যে ইলেকশন কমিশনের ভূমিকাটা মানে শুরুতেই তারা প্রশ্নবিদ্ধ করলেন কিনা বা করছেন কিনা আপনার এই নমিনেশন কেনার জন্য এখন তো অনলাইনে এগুলো হয় সো আমি তো নিজেই বুঝি না যে আপনার 10 ট্রাক নিয়ে বা 20 ট্রাক নিয়ে একজন ক্যান্ডিডেটের এখানে এবং একটা হচ্ছে যে আরেকটা যে সাধারণ মানুষ দেশটা তো আমাদের তাই না এই যে রাস্তাঘাট বন্ধ করছে কোর্ট কাচারি স্কুল অফিস আদালতে মানুষ যেতে পাচ্ছে না রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে এটা কি যারা মানে পলিটিক্স করেন বা রাজনীতিবিদ তারা তো দাবি করেন জনগণের সেবার জন্য তাদের আদৌ কোনো এখতিয়ার আছে কিনা এবং দেখেন জনগণ কিন্তু আমরা হরতাল প্রত্যাহার করেছি এবং জনগণ একটা যে মেসেজটা দিয়েছে তার কারণে কিন্তু আমরা এখন হরতাল দেখছি না এবং একইভাবে আমরা কিন্তু দেখছি যে যারা এই সমস্ত আপনার রাস্তাঘাট বন্ধ করছে সিচুয়েশন এটা কিন্তু জনগণ আমার মনে হয় প্রত্যাহার করবে বিকজ এগুলো আপনার এই মাসল পাওয়ার বা দেখানো শো ডাউন করা এগুলো একেবারে অপ্রয়োজনীয় এবং একেবারে ফালতু আমরা জানি যে তিন দিন ব্যাপী প্রচুর লোকজন হাজার হাজার লোকজন এসছে বাস ট্রাক নিয়ে এসছে রাস্তাঘাট বন্ধ ছিল এই প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশন তখন কোনো ঘোষণা দেয়নি এখন কেন দিচ্ছে এটি একটি প্রশ্ন যে নির্বাচন কমিশন তার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা আর কালকে যেটি হলো নয়াপল্টনে সেটিকে আপনি কি বলবেন এটা আমি দেখতে পাই এর বাইরে ব্যারিস্টার তানিয়া আমিরের খাবি স্টেশন আছে সেগুলো ডিসকাশন কোন বক্তব্য থাকে সেটা আছে আমি যেটা বুঝতে পারি যে এখানে চেইন অফ কমান্ড যে জিনিসটি সেই জিনিসটি খুব ঘাটতি দেখা যায় দলে না প্রশাসনে সব দলের এবং প্রশাসনের সব জায়গাতেই দলের ব্যাপারটা হলো এই যে যখন বলা হয়েছে যে পাঁচজনের বেশি যাতে না আসে বা এটা বলা হোক বা না আগে তো কোনোদিন বলা হয়নি আগে এটা এটা সাধারণ আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগ বলেছে খুব ভালো কাজ করেছে সেটা বলে কিন্তু তারপরেও দেখা গেল যে এই কথাটা শুনছে না কেউ এই যে দলের হাইকমান্ড থেকে বলা হচ্ছে কিন্তু শুনছে না এইটা যখন এই এই নির্দেশটাই শুনছে না তো সুতরাং এরপরে অন্য কোনো নির্দেশ যে শুনবে তার তো কোনো নির্নিশ্চয়তা নেই আর আরেকটা জিনিস হলো যে নির্বাচন কমিশনের কথা যেটা বললেন যে ব্যারিস্টার তানিয়াকে যেটা জিজ্ঞাসা করেছিলেন যে নির্বাচন কমিশন তো তার যে নির্বাচনী পরিবেশ এবং তার যে নির্বাচনী বিধি লঙ্ঘনের জায়গাটা কিভাবে সে হ্যান্ডেল করবে যে নির্বাচনী বিধি তো নানানভাবে লঙ্ঘিত হচ্ছে যে যেমন ধরেন পোস্টারের ব্যাপারটাও যেটা হাজার হাজার পোস্টার এটা আগে থেকে সারা বছরই হচ্ছে রাস্তাঘাট গাছপালা যেখানে সেখানে পোস্টার চেয়ে গেছে এবং সেখানে রঙিন পোস্টার এবং এত ব্যয়বহুল পোস্টার সেটা কথা সেটা থামাতে পারছে না এটা তো দলের থেকে তো এই ধরনের একটা সাধারণত একটা সরকারি দলের লোকেই এটা করছে অনেক দিন থেকে কয়েক বছরখানেক যাবৎ এটা প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যেটা যে নির্বাচন বানচালের আমার মনে হচ্ছে নির্বাচন বানচাল করার শক্তি তো এখন আমার মনে হয় না যে কারো কোনো দিক থেকে আছে কারণ প্রধান দলগুলি প্রধান যে তিন চারটি দল তারা তো খুব জনসাধারণ এখন নির্বাচনমুখী সেটার প্রমাণ তো কালকে ওই যে রাস্তার মধ্যে যেটা দেখা গেছে দুই দিন যাবৎ সেটা হলো এক জিনিস আর একটা জিনিস হলো যে জামাতের কথাটা কিন্তু অনবরত জামাতকে নিয়ে মানুষ সাধারণ মানুষ যে খুব মাথা ঘামাচ্ছে আমি তো এটা রাস্তাঘাটে আমি এরকম কোনোদিন আমি দেখতে পাচ্ছি না কিন্তু মিডিয়াতে অনবরতই দেখছি যে প্রতিদিনই জামাত প্রসঙ্গটা আসছে জামাতের 3-4% ভোট
জামাত যদি এখন নিজেই ইয়েতে তাদের লোকরা যদি তাদের বড় বড় নেতারা তো এখন নাই বললেই চলে তা যা আছে তারা যদি এখন নিয়ে ওই যে স্বতন্ত্র দাঁড়ালে তো তাদের নিজস্ব ভোট তো হলো আপনার 3-4% তাদের এই ভোট তো তারা কি না আমার আমার ধারণা যে ব্যারিস্টার তানিয়া আমিরের কনসার্নটা অন্য জায়গায় তার কনসার্নটা হচ্ছে যে তারা স্বতন্ত্র হিসেবে মানে ব্যক্তি হিসেবে বিএনপির প্রতীক নিয়ে বিএনপির সঙ্গে নির্বাচন করে কি না সেটি হচ্ছে না বিএনপির সঙ্গে নির্বাচন উদ্বেগের জায়গা না বিএনপির সঙ্গে নির্বাচন ইন্ডিভিজুয়াল জামাতের নেতারা যদি আলাদা স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় সেটি হয়তো না সেটা তো দাঁড়ালে পরে দাঁড়াতেই পারে যদি তারা বিএনপির সঙ্গে নির্বাচন করে তাহলে তো তার একটা শক্তি হিসেবে তারা তারও 20 দলের মধ্যে একটা এবি দলের অংশ ছিল তারা কিন্তু যেহেতু এই দলটির এখন নিবন্ধনই নাই তো সুতরাং তারা অন্য কৌশলে কি করবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তারা যদি মনে করে যে বিভিন্ন কৌশল তাদের গ্রহণ করতে পারে দাঁড়ালো তাদের তো দাড়ি পাল্লা নিয়ে দাঁড়ানোর আর কোনো সুযোগ নাই তো সুতরাং অন্য প্রতীক নিয়ে যদি দাঁড়ায় তাহলে সেটা খুব একটা সুবিধা করতে পারবে না এবং এটা এই বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি এবং জাতীয় পার্টির এই এই তিনটি বড় দলের কথাই আমি বলছি আরও আরও কিছু কিছু ছোট দল আছে তো এই 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 তিন দলের রাজনীতির মধ্যে বা আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি এই দুটোর ভিতরে আমার মনে হয় যে এরা কোনো বড় ভূমিকা রাখার মতন শক্তি আর তাদের এখন নাই এখন যেটা হলো যে যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটছে এই জিনিসটি তাদের নজরে দিতে রাখা আর আরেকটা জিনিস নির্বাচন কমিশনের তো এই তফসিল ঘোষণার পরে বিরাট দায়িত্ব তাদের কাঁধে তো বিরাট দায়িত্বের মধ্যে অনেক রকমের দায়িত্ব আছে অনেক রকমের দায়িত্বর একটা হলো যে তারা এই যে আচরণবিধি লঙ্ঘন করছে কিনা কেউ তো সেটা তারা নজরদারির মধ্যে রাখবে এবং তারা এটাকে আইনসঙ্গতভাবে যতটা সম্ভব থামানোর চেষ্টা করবে আর একটা হলো যে তারা এখন অনেক কিছুই করতে পারেন যেটা আগের নির্বাচনগুলোর সময় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন এখন ইচ্ছা করলে যে প্রশাসন এখন সমস্ত দেশে ডিসিএসপিরা রয়েছেন যদি তারা মনে করেন যে এই ডিসিএসপি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না তারা তাদেরকে একেবারে আউটরাইট তাদেরকে ট্রান্সফার করতে পারেন সেই শক্তি তাদের আছে কিন্তু সেই শক্তি তো এখন এই গত কয়েকদিনের মধ্যে তো সেরকমের কোনো একজনও যদি দুইজন বা তিনজন পাঁচজন এর আগে কিন্তু অনেক হয়েছে তারা হয়তো মনে করছে না তারা নিরপেক্ষভাবেই করবেন আমরাও মনে করি যে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষই থাকবেন আমরাও মনে করি সাধারণ নাগরিকদের পক্ষ থেকে কিন্তু যদি মনে করা হয় যদি এরকম অভিযোগ আসে গোয়েন্দা বিভাগ থেকেও যদি বলা হয় এখন তো সমস্ত কিছু নির্বাচন কমিশনের এখতিয়ারে বলছি মানে সাংবিধানিকভাবে আছে তা তারা এখন যদি এরকম রিপোর্ট পায় জনগণের কাছ থেকে হোক বা গোয়েন্দা বিভাগের কাছ থেকে হোক যেখান থেকেই হোক না কেন যদি টের পায় যে এই ওসি এই উপজেলা নির্বাহী অফিসার এই ডিসি এই এসপি এরা নিরপেক্ষ কাজ করতে পারবেন না এবং তাদের ভূমিকা একটু প্রশ্নবিদ্ধ তখন তো তারা তাদেরকে ট্রান্সফার করতে পারেন তো সেটাই এই নির্বাচন কমিশন সেটা করার কতটা কালকে জাতীয় ঐক্যফ্রন্ট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ইলেকশন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা আরেক দফা নির্বাচনের তারিখ পেছানোর জন্য 3 সপ্তাহের নির্বাচনের পেছানো এবং সেই সঙ্গে আরও কিছু দাবি জানিয়েছেন বেরিয়ে সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব তিনি বলছেন যে বিএনপি আওয়ামী লীগ বা সরকার এবং নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে মনে হচ্ছে না যে তারা কোনো এবার নির্বাচনটা করতে চায় সেরকম কোনো লক্ষ্য বা ভালো একটা নির্বাচন করতে চায় এবং একই সঙ্গে তিনিও বলেছেন ডক্টর কামাল হোসেনে বলেছেন যে নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন বা বিবেচনা করবেন বলে তারা বলেছেন যে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া বা অন্যান্য দাবি যারা তারা যেগুলো করেছেন সেগুলো যতটুকু পিছিয়ে দেওয়ার জন্য দাবি করা হয়েছিল সেটা কয়নি কিন্তু তবু কিছুটা পিছিয়েছে কিন্তু তারা বলছেন আরো পিছিয়ে দিতে ডক্টর কামাল আরো পিছিয়ে দিতে ডক্টর কামাল হোসেন সাহেব তো সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং তার কথাবার্তা খুব সংযত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন তিনি বলেছেন তার দলেরও তো একটা ভিউ পয়েন্ট আছে দৃষ্টিভঙ্গি আছে সেখান থেকে তিনি বলেছেন কিন্তু ডক্টর কামাল হোসেন সংযতভাবেই বলেছেন এবং তিনি যে তিনি এবং তারাদের জোট থেকে যে ফ্রন্ট থেকে যে সেখানে দেখা করতে গেছেন এটাই তো একটা ইতিবাচক দিক অর্থাৎ তারা সংলাপের ভিতরে তাদের যদি কোনো অভিযোগ থাকে তাদের যদি কোনো কিছু দাবি দেওয়া থাকে সেটা যথাযথ কর্তৃপক্ষকে বলাটাই তারা সেটা মনে করছেন যে এখন সরকারকে না বলে এখন
ইয়েকেই সরকারের কাছেও তারা কিছু একটা সরকারের সঙ্গে তারা কথা বলবেন কথা বলতে চান এখন যে জিনিসটা তবে আমি মনে করি যে শুধুমাত্র আপনার এই নির্বাচন কমিশনের কাছেই সমস্ত দাবি দাওয়া এবং তাকে দিয়েই সব কাজ করিয়ে নেওয়া বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে সেটাও খুব অসম্ভব ব্যাপার কারণ যে সরকার ক্ষমতায় রয়েছেন নির্বাচন কমিশন তার বাইরে একেবারে সম্পূর্ণ স্বাধীন আবার সরকার সম্পূর্ণ তার মতন এটা তো মনে করার কারণ নেই এটা এর ভিতরে একটা কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে কাজ হবে সরকার এবং নির্বাচন কমিশন ঠিক হবে তবে এই সময়ে সরকারের নৈতিক দায়িত্ব যেটা নৈতিক দায়িত্বটা হলো যে তারা যাতে কোনো রকমের প্রভাব বিস্তার না করেন নির্বাচন কমিশনের উপরে আর নির্বাচন কমিশনের কর্তব্যটা হলো এই যে তারা যাতে সরকারের কোনো অবৈধ কোনো প্রভাব যাতে তারা প্রতিহত করতে পারেন সেই শক্তিটা তাদের থাকতে হবে এবং সেটাও একটা নৈতিক শক্তি সেটা শুধু যে সংবিধানের মধ্যে কি বলা আছে সেটা বড় কথা না তাদের যে ব্যক্তিগত যে কমিশনাররা আছেন তারা আর এই নির্বাচন কমিশন তো একটা বডি এটা তো সবাই মিলেই এবং আইনিভাবে তাদের যথেষ্ট ক্ষমতাও দেয়া আছে যথেষ্ট ক্ষমতা ভারতে নির্বাচন কমিশনের চেয়ে আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা কিছুমাত্র কম না কিন্তু তারপরেও যে ভারতের যে এই যে দুই তিনজন কমিশনের নাম শুনি আমরা সেশনের কথা শুনি তারা এই করেছেন সেগুলি নিয়েও নানান রকমের বিতর্ক আছে সেটা বড় কথা না বড় কথা হলো যে নির্বাচন কমিশন মোটের উপর আমি এটা বারবারই বলছি যে মোটের উপর আমাদের এখানে একেবারে সেই একেবারে সম্পূর্ণ একেবারে নির্দোষ একটা কিছু হবে সেটা আমরা পাবো না কিন্তু একেবারে যদি আপনার যেমন ধরেন এখন থেকেই যদি তাদের শক্তি তারা প্রয়োগ করতে না পারেন তাদের ক্ষমতা যেমন ধরেন এই যে দুই তিন যাবৎ যে রাস্তাঘাটে অনাচার হচ্ছে এই অনাচারটা সরকারকে প্রশাসনকে পুলিশকে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলা যে কোনো রকমের মিটিং মিছিল এখন এই রাস্তাঘাটের জ্যামে শহরে এটা কেউ কাউকে করতে দেওয়া হবে না সোজা কথা যদি কেউ সেটি তো কালকে পুলিশ করতে গেল কোনটা করতে গেল ওইটা করতে গেছিল কিন্তু করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা তো আপনার সবার কাছে গ্রহণযোগ্য হয়নি এবং পদ্ধতিটা খুব ভালো হয়নি একটা কোনো কিছু আপনি বুঝিয়ে করা এক জিনিস আর লাঠি দিয়ে করা আবার আর একটা জিনিস তো সুতরাং সেই জিনিসটা পুলিশকেও বুঝতে হবে এবং নির্বাচন কমিশন একা কোনো ভালো নির্বাচন করতে পারবে না এখানে যদি পুলিশ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজনৈতিক দলগুলির যদি নেতাকর্মীদের বিচার বিবেচনা কাণ্ডজ্ঞান যদি না থাকে তাহলে পরে আর তাছাড়া জনতাকে আপনার ই করার প্রতিহত করাও খুব ছোটখাটো ব্যাপার না এটা আপনার হাজার হাজার লোক যদি রাস্তায় নেমে পড়ে হাজার হাজার ট্রাক যদি আপনার রাস্তা দিয়ে চলতে শুরু করে তখন আপনার অল্প কিছু পুলিশ সেটা পারেও না তো সুতরাং এই জিনিসটি এটাকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে দলের 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 একটা বিরাট ভূমিকা আছে দলের ভূমিকা হলো এই যে তাদের লোকরা এই ধরনের এই ফর্ম টার্ম কিনতে যাওয়া হোক অথবা যে কোনো রকমের আবার যেদিন আবার নমিনেশন পাবেন সেদিন তো একটা উল্লাস এবং বিরাট রকমের একটা ব্যাপার হতে পারে জি আমার মনে হয় যে এই ডায়ালগ যেটা চলমান গতিশীল এটা খুবই পজিটিভ এই জায়গাটা আমার মনে হয় বিশাল একটা আশার জায়গা আমাদের সকলের জন্য যে দাবি কতটুকু মানা হলো কি না মানা হলো সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই যে ডায়ালগটা হচ্ছে 100% মানলো কি মানলো না বা কিছু তো মানছে বা কিছু খুব ভালো এটা ঠিকই বলছেন উনি যে এটা যে গেছে যে তারা এটা একটা অর্জন মানে তারা যে গেছেন এখানে সেটাই কিন্তু একটা ইতিবাচক জি ইতিবাচক এবং আপনার প্রথম প্রশ্নটা আবার ফিরে আসি সো সেটা আমরা যেটা প্রতীয়মান দৃশ্যমান সেটা হচ্ছে বোথ একটা অপোজিশন এবং যে আপনার সরকারি দল ইলেকশন চাচ্ছে না হয়তো এটা হতো না তাই না যে প্রথম থেকে যে বলতে আমি যাব না বর্জন করব না কিন্তু আমি অনেক সময় আমাদের অভিজ্ঞতার জন্য ভূতের ভিতর শস্য দেখি আমি অনেক সময় তাই না শস্যের ভিতর ভূত দেখি সরি সো ওই সেন্সে যেটা বলছিলাম যে আপনার যারা ইলেকশন করতে যাচ্ছেন কিন্তু যারা ইলেকশন প্রক্রিয়াতেই বিশ্বাস করেন না বা বাংলাদেশের সংবিধানে কি বিশ্বাস করে না সেটাকে নিয়ে কিন্তু সংশয় আছে একটা যেটা বললেন যে যারা যদি কোনো রাজনৈতিক দলের যদি যেহেতু তার আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে যেটা ডাইরেক্টলি করা যায় না সেটা ইনডাইরেক্টলি আদৌ করা যাবে কিনা এবং আমাদের প্রতিষ্ঠিত এটা আমাদের আইন খুব প্রতিষ্ঠিত এখানে আমাদের জুরিস্প্রুডেন্স এখানে খুবই স্ট্রং যে দ্যাট ক্যানট বি ডান
directly cannot be done indirectly. So jeta apni sodor dol jodi individual ra kore apni taderke ki bhabe mane aini prokriyar modhe shei jinish ta is very important. Seta ami bolbo ebong it needs to be tested karon apnar dutu jinish ekta jodi kono rajnitik bishal dol gula jeta bolchilam je voter rajniti korche adorsher na karon bnp ro ekhon they've come of age. এখন কিন্তু we have all come of age. আমরা একটা উন্নয়নশীল দেশ LGC না আমরা এখন একটা একটা অবস্থানে পৌঁছেছি পৃথিবীর বুকে আমাদের স্বাধীনতা হয়ে গেছে almost 50 years. We are not children anymore. We cannot behave একদম বেপরোয়া ভাবে দায়িত্বশীল হতে হবে. So দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি just দুয়ে দুয়ে চারের অঙ্ক কষবেন যে just এই যে আমার নাক নাকি আরো আপনি নিজে তো এইসব এই ধরনের অনেক বিষয় নিয়ে আদালতে গিয়েছেন, এবার এরকম কিছু ঘটলে আপনার যাবেন কিনা? আপনার আবার তো বাদী লাগবে, আসুন, আপনি বাদী হলে নিশ্চয়ই যাব। আমি ওইটাই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সচেতন করতে চাই দেশবাসীকে, জনগণকে, যে আমাদের কিছু আমরা এদেশে যারা মালিক পক্ষ অর্থাৎ আমরা যারা জনগণ, যেরকম হরতাল আমরা বলেছি চলবে না, প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে রাজনৈতিক দল, একইভাবে দেশ জনগণ যদি বলে যে তোমরা পরোক্ষভাবে যেটা করতে পারো না সেটা তুমি ইনডাইরেক্টলি সেটা তোমরা করবে কিনা, এবং সেটা করলে তোমাদেরকে জবাবদিহি করতে হবে বা তোমাদের মুখোশ আমরা টেনে নেব, তোমরা গণতন্ত্রের কথা বলছো কিন্তু একই সাথে এবং সেটা দুই দলের জন্যই কিন্তু প্রযোজ্য, সো সেই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে, কারণ ইলেকশনটা করতে হলে এটা প্রশ্ন উঠেছে যে কারণে কালকে প্রধানমন্ত্রী বলেছেন তার বক্তৃতায় যে যুদ্ধাপরাধী সন্তানকে মনোনয়ন দেয়া হবে না। কিন্তু কেবলমাত্র যুদ্ধ অপরাধী বললে হবে না, যে সমস্ত দল বা যে সমস্ত প্ল্যাটফর্ম যারা গণতন্ত্র এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, যারা শাপলা চত্বর দখল করে নারী বিদ্বেষী যারা, তাদেরকে আমরা প্রত্যাখ্যান হবে এবং করতে বাধ্য করব, সেটা আমার সরল বিশ্বাস এদেশের একজন মানুষ হিসাবে। এবং ইলেকশন কমিশনের আরেকটা ম্যান্ডেট এখানে যে প্রত্যেক মনোনয়ন যখন দিতে হবে 33% নারীদেরকে মনোনয়ন দিতে হবে প্রত্যেক দলের, সেটা কিন্তু একটা ডাইরেক্টিভ, এটা ম্যান্ডেটরি না হলেও এটা ক্রমশরে হওয়ার কথা। আমরা বিচার করব যখন নমিনেশন দেবে যে এই দলগুলো এটা বাস্তবায়ন করছে কিনা, যেহেতু বৃহত্তর দুটি দল এবং অপোজিশন যারা নেতৃত্ব দিচ্ছেন আমি ধরে নিতে চাই তারাও ইলেকশন মুখী, সেই জন্য এই দেশের জনগণ এবং আপনার প্রোগ্রামের মাধ্যমে আবারও যারা আমার দর্শকরা যারা দেখছেন তাদের সকলকে আমি বলবো যে আমরা সচেতন হই না কেন, কারণ আমরা সেরকমই লিডারশিপ পাবো যেটার জন্য ওয়ার্থি লিডারশিপ পেতে হলে আমার নিজের ভিতরেও এই কিছু ভ্যালিউস রাখতে হবে। আমরা যদি সেটা ডিমান্ড করি, যেমন আজকে হরতাল কোনো রাজনৈতিক দলে কিন্তু করবে না, কারণ করে কোনো লাভ নাই। সো এরকম আজকেও গতকাল যে ঘটনাটা হলো আপনি বললেন সেগুলো কোনো লাভ নেই, এটা জনগণকে বলতে হবে। একইভাবে যারা গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের চর্চার কথা বলবেন, তাদের দলের ভিতরে গণতন্ত্র তো একটা বিষয়, দ্বিতীয়ত তারা ভোটের রাজনীতির জন্য এমন কাউকে তারা যারা আদারওয়াইজ ডিসকোয়ালিফাই তাদেরকে দেবে কি দেবে না সেটা একটা বিচার তো হবে, জনগণই করবে, আরেকটা বিচার যদি হতে হয় আদালতে অসম্ভব কিছুই নয়। আরেকটি প্রশ্ন, আপনি যেহেতু নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে বলতে গিয়ে 33% আপনি যথার্থ বলেছেন, এটি অনেকদিনের দাবি, একটা ডিরেকশন ছিল, সেটি প্রথম দিকে একটু মানবার বা মানবেন বলে বলেও শেষ পর্যন্ত মানছেন না, বলছেন যে হয়তো বিজয়ী হতে পারবেন। নারীদের চাইতে দেখা যাচ্ছে এখন শিল্পী, খেলোয়াড় তারা বেশি মাত্রায় রাজনীতিতে ঢুকছেন এবং খুব আগ্রহ নিচ্ছেন, তাদেরকে রাজনৈতিক দলগুলো বেশ সামনের দিকে নিয়ে আসবার চেষ্টা করছে, এটা মানে শিল্প সাহিত্য খেলাধুলার জন্য কতটা কল্যাণকর আর কতটা রাজনীতির জন্য, এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। একই সঙ্গে আরেকটা প্রশ্ন, আপনি যেহেতু আইনজীবী, করতে চাই, আমরা দেখছি যে সাংবিধানিক পদে থেকেও কেউ কেউ নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছেন, ইতিমধ্যেই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, সেটা কতটা সমীচীন? আপনার প্রশ্নগুলো সবসময় খুব সুন্দর হয় এবং মানে খুব কি বলবো, ছোট ছোট হালকা বিষয় কিন্তু না, এটা হালকা হলো আবার হালকা না, হালকা একদিকে হালকা একদিকে হালকা না। একটা হচ্ছে যে ইনফ্যাক্ট সাংবিধানিক পদে যারা আছেন কতটুক সেটা আবার আরেকটা প্রসঙ্গ, যে সেই দায়িত্বটা যখন পদে ছিলেন সেটা কতটুক ভাবে ডিসচার্জ হয়েছে। সো এই
জিনিসগুলো তো প্রক্রিয়ার ভেতরে তারা হয়তো বলতে চাইবেন যে যতক্ষণ নমিনেশন না পাচ্ছি প্রক্রিয়ার ভেতরে নাই, সো টেকনিক্যালি তারা হয়তো এটাকে ডিস্টিংগুইশ করতে চাইবেন, কিন্তু আপনার প্রশ্নটা তো টেকনিক্যাল প্রশ্ন না, আপনার প্রশ্নটা হচ্ছে একটা মরাল প্রশ্ন, এথিক্যাল প্রশ্ন, এবং এই মরাল এথিক্যাল জায়গাটাতেই আমি আবারও এদেশের মানুষ জনগণের কাছে ছুড়ে দিতে চাই যে যারা আমাদের ভোট চাইবেন আমরা কিন্তু তাদেরকে দেখছি, সো সেই জায়গাটায় আমাদেরকে খুব পরিষ্কার থাকতে হবে, এবং আমরা যদি ডিমান্ড করি একটা ন্যূনতম একটা মানদণ্ড, একটা স্ট্যান্ডার্ড, তাহলে আমার সরল বিশ্বাস যে আমাদের যারা প্রতিনিধিত্ব করতে চান তারা বাধ্য হবেন ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে উঠার জন্য, যে ওইটা না হলে জনগণ প্রত্যাহার করছে। সো আমরাও এদেশের মানুষও উই আর কামিং অফ এইজ, আমরাও এখনো মানে, আর এই যে দাবি দাবির কথাটা, আন্দোলন আন্দোলন সবসময় যেটা হচ্ছে, আমি একটা শব্দ এখানে যুক্ত করছি যে কোঅপারেশন, বিকজ ইলেকশন করতে হলে যারা করতে চাচ্ছেন এবং ইলেকশন কমিশন, সরকার, সরকারি দল, বিরোধী দল এবং জনগণের পারস্পরিক কোঅপারেশন ইজ আ মাস্ট। এটা তো আমরা মানে কি বলবো, এখানে তো ভিনদেশি কোনো সরকার নয় বা কোনো কলোনিয়াল পাওয়ার নাই, কারণ আমাদের যেই আন্দোলন করে আমরা অভ্যস্ত সেটা হচ্ছে কি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন, এটার বিরুদ্ধে আন্দোলন, মানে একটা লড়াই আন্দোলন, কিন্তু দেশ গড়ার জন্য এটা সবসময় যে আন্দোলন বা একটা অ্যাডভার্সেরিয়াল সিস্টেম এটা খুব প্রয়োজন নেই, এখানে কিছু কোঅপারেশন লাগে। এবং যখনই আমরা দেখছি যখন এরকম কোঅপারেশনের উদাহরণ দিচ্ছেন আপনার আচরণের মাধ্যমে, আপনার বক্তব্যের মাধ্যমে, দেখেন জনগণ কিন্তু ইমিডিয়েটলি শিফট করে যাচ্ছে, ওটা করার পরে কেউ সরকারি দলই হোক বা আপনার ল এনফোর্সমেন্ট বিরোধী দল হোক বা ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, যখন খুব উগ্র একটা ব্যবহার করে ওটা কিন্তু জনগণের সাপোর্ট আসছে না, নিচ্ছে না। সো এখন আমার মনে হয় এখন খেলাটা হওয়া উচিত একটা ম্যাচিওর লেভেলে, এবং এখানে বুদ্ধির খেলা, কৌশলের খেলা, সত্যিকার অর্থে যেটা রাজনীতি, আমার জাস্ট এখানে দলাদলি আর মস্তানি ওই ওই পালাটা শেষ এবং ওটা পিছনে ফেলে আমরা আসতে চাই। এবং আরও আমার বিশ্বাস যে আমাদের 111 আমরা দেখেছি একটা বিশেষ পরিস্থিতির মাধ্যমে এটা তৈরি হয়েছে, যে নিশ্চয়ই আমাদের ম্যাচিওরিটি এসছে, আমরা এমন কিছু করব না বা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো বললাম, আমি তাদেরকে দলও বলছি না, তার প্ল্যাটফর্মগুলো বললাম, যারা গণতন্ত্র বা সংবিধানে বিশ্বাস না কেবল তারাই হয়তো এরকম একটা জায়গায় আমাদেরকে ছুড়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা কখনোই জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবেন না। সো সেই জায়গাতে আমাদেরকে সজাগ থাকতে হবে, এবং দলগুলো যাতে তাদের ক্ষুদ্র চিন্তা না করে একটু লং টার্ম চিন্তা করুক, কারণ তাদের এই দলের, দুইটা দলেরই তো ঐতিহ্য আছে, এই ঐতিহ্যের মশাল তো প্রজন্মকে দিয়ে যেতে হবে, এমন কিছু করেন না যে আপনার সাকসেশন লাইন প্রশ্নবোধক হয়ে যাবে বা এখানে বারো ভূঁইয়ার একটা কারাকারি হবে, এটা অর্ডারলি যেতে হয় এবং সেইটা নিয়ে চিন্তা করার এখনই সময়, এই এই ইলেকশনে সেটা কিন্তু খুবই প্রয়োজন। রাজনীতিতে একজন মানুষ ত্যাগ মানে ত্যাগই প্রচুর রাজনীতিক আছেন, তারা তাদের তাদের জায়গায় তাদের অনেক ত্যাগ আছে, অবদান আছে, নিজস্ব জায়গা আছে। আমার পরিচিতি নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায়, ঢুকে পড়লাম, আর তাহলে ওই যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যেটি আমরা বলি যে টাকা রাজনীতিটা ব্যবসায়ীরা দখল করে নিচ্ছে রাজনীতির মাঠ, শুধু ব্যবসায়ীদের দায়ী করলে চলবে না, শুধু ব্যবসায়ীদের দায়ী করলে চলবে না, এই ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা জায়গা আছে। আর খ্যাতির কথা যেটা বললেন, 1920-এর দশকে কাজী নজরুল ইসলামের চেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি আর কেউ ছিলেন না, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বাংলা এবং ভারতবর্ষে, কিন্তু কাজী নজরুলের চেয়ে বেশি খ্যাতিমান, বেশি জনপ্রিয়, মানুষের কাছে বেশি, রাস্তা গেলেই হাজার হাজার লোক তার পিছনে ছুটছে, কিন্তু উনি 1926 সনে দাঁড়িয়েছিলেন নির্বাচনে প্রগতিশীল ফোর্সের থেকে, কিন্তু ইনি তার জামানতি বাজেয়াপ্ত হয়, বুঝলেন? কাজেই সেই সময় আর এই সময়ের মধ্যে একটা তফাৎ আছে। যদি কোনো লোক তার নিজস্ব ক্ষেত্রে, তিনি আইনজীবী হন, এই যে মতো না, আইনজীবীরা তো রাজনীতি করতে লাগে স্বাধীন না, তিনি কিন্তু সেই আইনজীবীও যে মহকুমার থেকে, যে জেলা শহর থেকে, হ্যাঁ, তার কনস্টিটিউয়েন্সি থেকে, দেখা যাবে যে সেই আইনজীবী
সেই যে রাজনীতি করছেন তিনি তার ক্ষেত্রে যথেষ্ট ভালো আইনজীবী সেখানে খুব নাম করা, সে সিভিল ইহো না ক্রিমিনাল কোশি করুন না কেন। এখন যেটা দেখা গেছে যে সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা যে সাংবিধানিক যে পদগুলি সেই পদগুলি তো একটু মানে এটা রাষ্ট্রের শপথ নিয়ে তাদেরকে ই করতে হয়, সাংবিধানিক পদে থেকে অথবা পদের থেকে অব্যবহিত পরে পদের থেকে অবসর নিয়েই যদি উনি নির্বাচনে গ্রহণ করেন তাহলে মানুষের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়। সেই সন্দেহটা হলো এই যে তিনি যে দেখতে হবে যে তিনি আবার কোন দলের থেকে দাঁড়াচ্ছেন, তিনি স্বাধীন স্বতন্ত্র দাঁড়াচ্ছেন নাকি তিনি যে সরকারের তিনি চাকরি করেছেন যে সরকারের সময় তিনি ওই পদে ছিলেন সেই সরকারি দলের যদি তিনি প্রার্থী হন তাহলে মানুষের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে যে তিনি নিরপেক্ষ ছিলেন না, এরকম মানুষেরই হতে পারে। তো সেটাই সেই জন্যই তাদের একেবারে সংবিধান এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন কোনো উপদেষ্টা কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে থেকে নির্বাচনে দাঁড়ান বা কোনো নির্বাচন কমিশনার যিনি কোনো দল থেকে দাঁড়ান তাহলে তার অতীতের ভূমিকা নিয়ে প্রশ্ন করবার তৈরি হবে বা সন্দেহ করবার সুযোগ তো তৈরি হবে, সন্দেহ করার তো অবশ্যই তার উপর হবে যেহেতু এই ব্যক্তি এই দলকে সেই সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় তিনি কতটা সুযোগ সুবিধা দিয়েছেন কতটা মানে বৈধ এবং অবৈধভাবে দিয়েছেন সেই সেই প্রশ্নটা তুলতে পারে মানুষ, সেটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছেন যে সেলিব্রিটিদের তো তারা এমনি নানান সুযোগ সুবিধা তারা পান, তার এলাকায় তো আরও নিবেদিত ইয়েও থাকতে পারে, আপনার রাজনৈতিক রাজনৈতিক নেতা সব দলেরই থাকতে পারেন, তো সেদিক থেকে মানুষের মধ্যে একটা ইয়েও থাকে যে ঠিক আছে আমার এলাকার এই এই ছেলেটি যদি অমুক ক্ষেত্রে ভালো করেছে তো সুতরাং তারে আমরা প্রতিনিধি বানাই। কিন্তু জনপ্রতিনিধি হওয়া যেটা সেটা হলো যে মানুষের কাছে থাকতে হবে তাকে, এটা তার একটা সার্বক্ষণিক, একজন জনপ্রতিনিধি তিনি সার্বক্ষণিক একজন জনসেবক, সেই কথাটা খেয়াল রাখতে হবে, তাকে ওই এলাকায় থাকতে হবে। যদিও আমাদের এখানে সেই এটা নাই, আপনি যেটা বললেন ব্যবসায়ীদের কথা, ব্যবসায়ীদের নামটাই বেশি আসছে এই জন্যে যে যে এখন নির্বাচনে টাকার বিষয়টাই খুব বড়, নমিনেশন বাণিজ্য নামেও তো একটা কথা আছে, না রাজনীতির সঙ্গে টাকার এখন একটা বড় সম্পর্ক, বিরাট সম্পর্ক, কারণ এটা তো নির্বাচন করতে গেলে বিপুল টাকা নাকি। 54 সনের নির্বাচনে অনেক প্রার্থী 1,000-1,200 টাকায় তারা নির্বাচন করে এসেছেন, সেই সময়ও কিন্তু আবার 20-30 হাজার টাকাও সরকারি দল যারা মুসলিম লীগ আর আওয়ামী লীগের যুক্তফ্রন্টের ক্যান্ডিডেট যারা ছিল যুক্তফ্রন্টের ক্যান্ডিডেটদের অনেকে 1,000-খানিক টাকার ভিতরে তারা নির্বাচন। আমি তো ওই সময় ছোটো ছিলাম, আমি স্কুলের ছাত্র দেখেছি যে কীভাবে মানে নির্বাচন নৌকা এবং ইয়ে হারিকান মার্কা বা ইয়ে হয়, তো সেইটা অথচ সেই সময় কিন্তু সরকারি দল মুসলিম লীগ তাদের ক্যান্ডিডেটরা আবার 10-20 হাজার 25-30-50 হাজার টাকা খরচ করেছেন সেই সময়। তো এখন যে জিনিসটা আপনি বলছেন যে সত্যিকারের যারা রাজনীতি করছেন যারা জনগণের সেবা করবেন এবং আইন কানুন একটা এই যে উপমহাদেশে আমরা দেখেছি শুরু থেকেই কংগ্রেসের জন্ম সেই 1886 সনে সেখান থেকে দেখা গেছে যে আইনজীবীরই সাধারণত এই এই রাজনীতিতে এসছেন সংসদে, ওই সময় সংসদ তো এরকম ছিল না কিন্তু যেরকম সংসদই হোক না কেন ইম্পেরিয়াল কাউন্সিল ছিল একটা, গভর্নর জেনারেল কাউন্সিল ছিল একটা, গভর্নর কাউন্সিল প্রদেশে, তো সেই সময় যারা গেছেন একটা মানে এক ধরনের নমিনেশনের মধ্যে দিয়ে যায় নমিনেশনই হতো, তো সেই সময় দেখা গেছে যে এই আইনজীবীরাই সেখানে গেছেন অথবা জনসেবকরা গেছেন অথবা সামন্ত পরিবারের কেউ জমিদার পরিবারের কেউ গেছেন, খান বাহাদুর রায় বাহাদুর নবাব এরাই গেছেন, তা সেই জিনিসটা এখন তো নাই। এখন তো যেহেতু আমরা একটা গণতন্ত্রের যুগে বাস করছি আর মানুষ এতই সচেতন যে মানুষ সব বোঝে যে এই 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 মানুষটা কয়দিন আগে কী ছিলেন এখন কী হয়েছেন। এখন যেটা আপনি বললেন যে এই যে সাংবিধানিক পদের থেকে যদি এটা তো তার একটা ইয়ে ব্যাপার, উনি বলবেন যে এটা তো আমার নাগরিক অধিকার আমার দাঁড়ানোর অধিকার আছে, আবার সরকারি চাকরি থেকে দেখবেন যে এই সচিবরা বা বড় বড় পদের থেকে যারা, এটা অনেকদিন থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষ করে অনেকদিন থেকে মানে বেশ স্বাধীনতার পর থেকেই সরকারি যারা উঁচু পদে আছেন তারা করেন কি ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোতে, যেমন ধরেন আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক বা তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হোক, তারা ওই চাকরিতে থাকা অবস্থায় সরকার প্রধানকে দিয়ে তারা একটু তদবির তদবির করিয়ে যে আমারে যখন দেখেন যে কিছু টাকা পয়সারও দরকার, এটা দেখেছেন আপনাদের একেবারে সেক্রেটারিরা
বা জয়েন্ট সেক্রেটারিরা এই পর্যায়ের অফিসাররা তারা ওয়ার্ল্ড ব্যাংক IMF এবং ইত্যাদি জায়গায় যারা তারা সেখানে এখনও তারা অনেকে আছেন এই প্রশাসনেও, তো সেটা হলে একটা জিনিস। তারপরে এখনও দেখা যাচ্ছে যে এই যে সেক্রেটারিরা তারা সরকারি দলের সঙ্গে এক ধরনের একটা সম্পর্ক রেখে একেবারে অবসর গ্রহণের পরেই তারা রাজনীতি আসছেন অনেকেই, এবং এখনো তো নাম টাম দেখছি। আবার অনেক বিখ্যাত সচিবের কথা আমরা জানি যে তারা নির্বাচনের আগে দুদলের কাছেই গেছেন, নির্বাচনের আগে দুদলের কাছেই গেছেন, তার মানে হচ্ছে তারা চান একটা বড় পদ, দুই দলের কাছেই গেছেন, এরকমের আমরা নাম তো জানি আপনি জানেন করার জন্য। আর শিক্ষাবিদদের কথা যেটা বল, যদি বলেন যে শিক্ষাবিদরাও তো নিশ্চয়ই পলিটিক্যাল আসতে পারেন, হুমায়ুন কবির ভারতের কি হয়েছিল কিন্তু তিনি হচ্ছেন সেই এতই ক্যামব্রিজের যে এতই ভালো ছাত্র এবং ভালো শিক্ষক ভালো পণ্ডিত, সেখানে তিনি কিন্তু শিক্ষকতাটা ছেড়ে দিয়েই সেখানে গেছেন। এইখানেও আওয়ামী লীগের ভিতরে অনেকে ওই সময় যারা শিক্ষাবিদ দু একজন এসেছিলেন, সেগুলি তাতে দেখা গেছে যে তারা তাদের ওই শেষ করে তারপরে তারা এসছেন, সেটা ন্যাপের ভিতরে ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টিতেও ছিল, আওয়ামী লীগেও ছিল, শিক্ষাবিদরা অনেকে আসতেন। এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা একটা লোভ লালসা এবং সাধারণ যারা নিবেদিত নেতা তাদের রাজনীতিকে একটা ব্যবসা হিসেবে দেখছেন, ব্যবসা হিসেবে দেখছেন। আচ্ছা, আপনার কাছে ব্যবসা তানি মেরে একেবারে শেষ প্রান্তে দু মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য আমি আপনি জাস্ট এটা অ্যাড করা, আমাদের যারা সিভিল বিউরোক্রেসিতে আছেন বা মিলিটারি বিউরোক্রেসিতে আছেন, আফটার রিটায়ারমেন্ট পলিটিক্সে আসবেন কি আসবেন না, একটা জিনিস কি আগে একটা প্রাইড ছিল, একটা একটা ভীষণ একটা ট্রিমেন্ডাস প্রাইড ছিল যে আপনারা যারা সিভিল সার্ভিসে আছে তারা হচ্ছে পলিটিক্যালি ইম্পার্শিয়াল, নিউট্রাল বলবো না বাট পলিটিক্যালি টোটালি ইম্পার্শিয়াল, এটা কিন্তু একটা আইন করেই উঠিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা, সো ওইটা একটা বিষয় আছে। সো এখানে আমার মনে হয় কি এনারা তো পার্মানেন্ট সরকার যারা আপনার বিউরোক্রেসিতে আছেন, এখন পলিটিক্যাল সরকার ইজ টেম্পোরারি আসবে যায়, তো ওনারা পার্মানেন্ট সরকার ছেড়ে আপনি টেম্পোরারি সরকার আসার এত উৎসাহ কেন, এটা একটু লাইট হার্টেডলি কথাটা বললাম, দের মাস্ট বি সাম আদার অ্যাট্রাকশন, কারণ আপনার একটা দেশের যে একটা ব্যুরোক্রেসি আছে তাদের তো লং টার্ম প্ল্যান, এখানে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে যাবে কিন্তু তারা ফার্স্ট 5 ইয়ার 10 ইয়ার 15 ইয়ার যে প্ল্যানগুলো ওনারা করবেন এটা ইমপ্লিমেন্টেশন করবেন, ওনারা দেখবেন ওনার জায়গায় ওনার উত্তরসূরি কে আসছে তাকে ট্রেনিং করা তাকে মোল্ড করা, কারণ তাদের ভিশন থাকবে তাদের স্বপ্ন থাকবে বোথ ইন সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে যে আমার যে প্ল্যানটা থাকবে, কিন্তু সেই জায়গাটাকে মজবুত না করে হোয়াট ইজ দ্য অ্যাট্রাকশন যে আপনি পার্মানেন্ট গভর্নমেন্ট ছেড়ে আপনার এত শখ হচ্ছে একটা টেম্পোরারি গভর্নমেন্ট আসার। সো আমি এই প্রশ্নটা এটা দিলাম সাহেব, একটা জিনিস আমি লক্ষ্য করছি যে পরিচিতদের মধ্যে সেটা হলো যে শুধুমাত্র কিন্তু এমপি হওয়াটাই কিন্তু তাদের লক্ষ্য না, মন্ত্রী হওয়া লক্ষ্য, এটা কিন্তু একজন যিনি ক্যাবিনেট সেক্রেটারি বা যিনি একজন মন্ত্রণালয় সেক্রেটারি উনি তো মন্ত্রণালয় চালান, why would he want to become a মন্ত্রী, এটা ওই বাইরের খবরদারি আর খ্যাতির একটা ব্যাপার আছে, একজন সেক্রেটারি প্রাইডটা নাই কোয়ালিটিটা নাই, আত্মমর্যাদা এবং তারা নিজেদেরকে যোগ্য করেও তুলতেন, আর এখন হলো যে এই পায়রুবি টায়রুবি করে কোন রকমে আর তারপরে প্রমোশন এত দ্রুত প্রমোশন যে তখন পাকিস্তানি আমলের কথা একটা জয়েন্ট সেক্রেটারি যদি কোনো জায়গায় কোনো এলাকায় কোন দুই চার থানার ভিতরে দুই চার পাঁচ থানার ভিতরে যদি কেউ একজন জয়েন্ট সেক্রেটারি হতেন বা ডেপুটি সেক্রেটারি হতেন তো খুব মর্যাদা দিত তাকে, যে দেখতো লোকে তাকে, কিন্তু এখন তো সেটা এই নাই। তো এখন যে জিনিসটা নির্বাচন যেহেতু সামনে, একটা সুষ্ঠু এবং সত্যিকারের জনপ্রতিনিধি এবং জনগণের সেবক আইন কানুন বোঝেন এই রাষ্ট্র চালাতে পারেন রাষ্ট্রের মর্যাদা বাড়াতে পারেন এই ধরনের লোকই সংসদে আসবেন, এটি মানুষের প্রত্যাশা, সেই জায়গাটা যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গাটা যদি সব দলের গাফিলতির কারণে যদি নষ্ট হয়
তাহলে সেটা জাতির জন্য দুর্ভাগ্য, গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা তাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আপনার iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে তৃতীয় মাত্রার যে কোনো পর্ব যে কোনো সময় দেখতে পারেন এবং তৃতীয় মাত্রা সম্পর্কিত তথ্যাদি জানতে পারেন। ব্যারিস্টার তানিয়া আমির এবং মিসেস সৈয়দ আবুল মকসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি কথা বলছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, অনেক বিষয়ে তারা কথা বলেছেন, মোটা দাগে সব বিষয়ই একমত পোষণ করেছেন বলা যেতে পারে, দুই একটি ছোটখাটো হয়তো মতভিন্নতা তাদের থাকতে পারে। মূল কথা ওনারা বলবার চেষ্টা করেছেন যে রাজনীতিতে বিরোধী শক্তি যদি না থাকে তাহলে আসলে গণতন্ত্র হয় না, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্যে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিরও উপস্থিতি জরুরি রাজনীতিতে। দ্বিতীয়ত হচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন করা কারো একার পক্ষে সম্ভব নয়, বাংলাদেশের বাস্তবতায় তো শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেখানে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করবেন তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ এবং এদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাবটাও থাকা দরকার এবং সেই সঙ্গে নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন হচ্ছেন না সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা বিতর্ক আছে, কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন আগে আগ থেকেই একটি বিষয়ে একটা ঐকমত্য ছিল, একটি নির্দেশনাও ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় বলা হয়েছিল যে 33% নারীর প্রতিনিধিত্ব যেন মনোনয়নের ক্ষেত্রে থাকে, সেটি আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেখতে পাই না, কারণ এটিকে তারা একটা খেলা হিসেবে নিয়েছেন এবং সেখানে জয় পরাজয়টাই মুখ্য বিবেচ্য বিষয়। কিন্তু সকলের জন্য যদি এটি সুনিশ্চিত করা যায় এবং সকল দল যদি এই অঙ্গীকারটা রক্ষা করেন তাহলে সেটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য অনেক কল্যাণকর হবে। ওই শিল্পী, খেলোয়াড় বা যাদের অনেক পরিচিত মুখের দিকে নজরটা না দিয়ে নিশ্চয়ই শিল্পীরা, খেলোয়াড়রাও রাজনীতি করতে পারবে, করতে কোনো বাধা নেই, সাংবিধানিক বাধা তো নেই, তবে ত্যাগী যারা রাজনৈতিক নেতাকর্মী আছে তাদের কথাটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বে সবসময় মাথায় রাখা দরকার। এ প্রসঙ্গটি আমার অতিথিরা বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশ এখন একটা পরিণত দেশে পরিণত হয়েছে, বাংলাদেশের অনেক অর্জন আছে, যদিও অনেক কিছু বাংলাদেশ করতে পারতো সেটি বাংলাদেশ করতে পারেনি, তার দায়ভারও অনেক সময় আমরা রাজনৈতিক নেতৃত্বের উপরে চাপাই, কিন্তু সব দলের এখন বোঝা দরকার যেমন একটা জায়গায় এসে বাংলাদেশে দাঁড়িয়েছে সেখান থেকে এখন যারা নেতৃত্বে আছেন তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বা বাংলাদেশ এটি তারুণ্য নির্ভর দেশ সেটি আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাথায় রাখা দরকার। এবং একথাও আমাদের রাজনৈতিক নেতৃত্বের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রাখা দরকার সেটি হচ্ছে যে নির্বাচনে নানান গোষ্ঠী সক্রিয় আছেন, নানান রাজনৈতিক শক্তি আছেন, তার মধ্যে যারা বাংলাদেশে বিশ্বাস, গণতন্ত্রে বিশ্বাস করে, এটি অসাম্প্রদায়িক শক্তি, এরকম শক্তির উত্থানটা যেন হয় সেটি আমাদের রাজনৈতিক দলগুলোর যেন মাথায় রাখে এবং এর বাইরে যে শক্তি আছে তাদের থেকে যেন নিজেদেরকে দূরে রাখেন রাজনৈতিক দলগুলো এবং সেই সঙ্গে নানা অশুভ শক্তি, অগণতান্ত্রিক শক্তি, যারা নির্বাচন বানচাল করতে চান বা যারা নির্বাচন চান না বা যারা একটি সুষ্ঠু নির্বাচনও চান না, একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনও চান না, তারা আসলে নির্বাচন বানচালের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র যেটুকু আছে, কোন মাত্রায় গণতন্ত্র আছে সেটি নিয়ে হয়তো বিতর্ক হতে পারে, সেই গণতন্ত্রটাকেও আসলে ধ্বংস করে দিতে চান এবং তাতে করে কারো তো কল্যাণ হবে না, বিশেষ করে প্রধান দুটো রাজনৈতিক দলের আপাত কোনো কল্যাণ কিন্তু তাতে হবে না, কাজে দুপক্ষকে মাথায় রাখতে হবে যে গণতন্ত্র যেটুকু আছে সেটুকু যেন টিকে থাকে এবং সেটুকু যেন আমরা শক্তিশালী করতে পারি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।